कभी नहीं खोलते ना, अभी करें। দ্বিতীয় সেমিফাইনাল মানিকতলা মিলন সংঘ এবং মাতাবি এদিকে রয়েছে আল্লামা ইকবাল। খেলার রেজাল্ট কিন্তু 0-0 থাকার কারণে এখন ট্রাইব্রেকার কিন্তু চলে গেল ম্যাচটি। সবাই কমেন্ট করে জানাও যে কোন টিম জিতবে। দলের হয়ে প্রথম শট নিতে এসেছে অনুরাগ এন্টারপ্রাইজের হয়ে, কিন্তু ওয়াসু, দেখা যাক কি হয় এই শটটি। ও গোল করে ফেললো কিন্তু ওয়াসু, প্রথম শটেই কিন্তু গোল করলো ওয়াসু। আল্লামা ইকবালের হয়ে কিন্তু প্রথম শট, শট নিতে এসছে কিন্তু জানিয়ে রাখি সোনুদা, 9 নম্বর জাস্তিপুরিত প্লেয়ার, এবং বলে রয়েছে কিন্তু রোহিত, অভিজ্ঞ গোলকিপার। দেখা যাক কি হয় এই শটটি। আল্লামা ইকবালের হয়ে শট নিতে এসছে সোনুদা, ও গোল। অনুরাগ এন্টারপ্রাইজের হয়ে কিন্তু শট নিতেছে সেকেন্ড শট, 7 নম্বর জাস্তিপুরিত প্লেয়ার কাশিদা, আর গোলে রয়েছে কিন্তু আমান। কাশিদা কি হবে, ও গোল হয়ে গেল কিন্তু। কাশিদা কি হবে, ও গোল হয়ে গেল কিন্তু। সেকেন্ড শট আল্লামা ইকবালের হয়ে 7 নম্বর জাস্তিপুরিত প্লেয়ার, বলে রয়েছে রোহিত, কি হবে এই শটটি। গোল পোস্টে লাগলো,
রয়েছে রোহিত, কি হবে এই শটটি? গোল পোস্টে লাগলো, গোল পোস্টে লাগলো কিন্তু শটটি। শটটা কিন্তু গোল পোস্টে লাগলো। দেখা যাক দলের হয়ে উইনিং শট রোহিত, বলে রয়েছে অমান, কি হবে? গোল করলেই সেমিফাইনালে প্রবেশ করবে কিন্তু। বলটা কিন্তু লাথি মেরে ছড়িয়ে দিল এবং ইয়েলো কার্ড। গোলকিপারকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো। দেখা যাক কি হয় এই শটটি। দলের হয়ে উইনিং শট, গোল করলেই সেমিফাইনালে প্রবেশ করবে। গোলকিপার ভার্সেস গোলকিপার, কি হবে এই শটটি? উইনিং শট,